জাতীয় ক্যামেরায় চলে আসি, সাজারও এখান থেকে প্রায় 700 স্টক শুরু হয়েছে, দেখেন বিশাল একটা স্টক 700। ওয়াও, ঠিক আছে, অনেক অনেক কিন্তু 700। এমন না যে একটাই বডি আছে এই দোকানে, এসে দেখে নিতে নেওয়ার কোনো অপশন নাই আমাদের এই সুযোগে। 6D ক্যামেরা, এটা ফুল ফ্রেমের ক্যামেরা এবং 100% অরিজিনাল কালার এবং অরিজিনাল বডি, বিফাব বিস্টো না, আপনার কালার করা কোনো বডিও না। 6D এখন আপনার বডিটা নতুন, চার্জার ব্র্যান্ড এই সবই নতুন, আপনি বলতে পারেন ব্র্যান্ড নিউ। এই দেখেন কন্ডিশনটা, সো এই 1500D ক্যামেরাটা একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, জাস্ট বক্সটা, বাট আপনি বলতে পারবেন না যে এটা ইউজড, এটার কন্ডিশন এতটা ফ্রেশ। এই হচ্ছে আপনার লেন্সটা, একদম ফ্রেশ। এই হচ্ছে বডিটা, মাত্র 4500 টাকায় ক্যামেরা, মাত্র 4500 টাকায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, স্বাগতম জানাই আরেকটি ক্যামেরা ভিডিওতে। আশা করি আজকে যারা কিনা সামনে ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে, কারণ আমি চলে আসছি কিন্তু ক্যামেরা ভ্যালিতে। আমার সামনে আছে লাবিব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আজকে তো হিউজ পরিমাণের DSLR ক্যামেরার কালেকশন দেখতে পাচ্ছি। জি জি জি, আজকে শুনলাম আপনারা 4500 টাকা থেকে স্টার্টিং করছেন ক্যামেরা। জি, 4500 থেকে ক্যামেরা স্টার্টিং হবে। এরপরে আর একটা জিনিস, ধামাকা অফার থাকবে, জাতীয় ক্যামেরা যেটা 23-24 হাজার টাকার নিচে কল্পনা করতে পারেন না, এটা আমরা দিচ্ছি মাত্র 18,000 টাকা। মাত্র 18,000 টাকা? জি, 18,000 টাকা থেকে শুরু হবে। আচ্ছা, শুরু হবে। জি, ওকে। আর ভাই আর একটা জিনিস, আমি আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে ভাই সবগুলো ক্যামেরা এইভাবে রাখা, কিন্তু এই ক্যামেরাটা কেন লেন্স সহকারে? এই ক্যামেরাটা লেন্স সহকারে, কারণ হচ্ছে ফুল ফ্রেম একটা ক্যামেরা, ফুল ফ্রেম একটা লেন্স। এই লেন্সটা মার্কেটে কিন্তু যা প্রাইস লাগে তার থেকে অর্ধেক প্রাইস আজকে আমার এখানে পাবেন, এই জন্য প্যাকেজ করে দিছি এটাকে। ওকে ভিউয়ার্স, যারা কিনা আপনারা ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে অনেক 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 কালেকশন আছে এবং ধামাকা ধামাকা প্রাইস আছে, সাথে করে আপনারা কিন্তু ক্যামেরা কিনলেই কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো গিফট। অনেকগুলো না, 8টা গিফট ভাই, অনেক অনেকগুলো, ঠিক আছে, 8টা গিফট ভাই, অনেক হিউজ, অনেক। আচ্ছা, 8টা গিফট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি কিন্তু একটা ভালো প্রাইস পাচ্ছেন। তো ভিডিওতে যারা প্রথম দেখছেন আজকে এমকে ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাব। ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আচ্ছা, লোকেশনটা হচ্ছে ক্যামেরা ভ্যালি, শপ নাম্বার 4, লেভেল 4, মিরপুর DOHS শপিং কমপ্লেক্স, মিরপুর 12। এটা বেসিক্যালি মিরপুর DOHS স্টার 1 নম্বর গেটে অবস্থিত। আচ্ছা, এছাড়া যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে তাদের জন্য প্রসেসটা কি? আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তারা আমাদেরকে ভিডিও কল দিবেন। ভিডিও কল দেওয়ার পর একটা বডি চয়েস করবেন, ধরেন সে কথার কথা আপনি 650 এই বডিটা চয়েস করলেন, এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, এটা আমরা দেখাই দেবো ভিডিও কলে এক্স্যাক্টলি যে বডিটা দেখবেন এটাই আমরা পাঠাচ্ছি কিনা এটা কনফার্ম হওয়ার জন্য। কারণ অনেক এরকম রেপুটেশন, মানে ব্যাড রেপুটেশন আছে অনেক জায়গার, যে তারা বলে একটা দেয় একটা, তো আপনারা এক্সাক্ট সিরিয়াল নাম্বার মিলিয়ে নিতে পারবেন। ঢাকার বাইরে 64 জেলাতে আমরা 24 ঘন্টা ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ। তো লাভ ভাই, এখন অনেক অনেক কালেকশন, কোন কালেকশন থেকে শুরু করবেন ভাই? ছোট বডি একটা দিয়ে শুরু করি, ছোট বডি বলতে একটা ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু করি। এই ক্যামেরাটা হচ্ছে আপনার 14.1 মেগাপিক্সেল সাইবার শট, এর কালারটা অনেকটা আপনার রেড কালার, রেডিশ কালার, মানে রেড কালারটা কিন্তু খুব সুন্দর। জি, তো এই ক্যামেরাটা আমরা রাখতেছি অনলি 4500 টাকা, অনলি 4500 টাকা। এবং এটার সাথে সাথে আমরা একটা অ্যাকশন ক্যামেরা রাখতেছি 4K সাপোর্টেড একিট, এটাও সেম প্রাইস 4500 টাকা থেকে শুরু হচ্ছে। 4500 টাকা থেকে শুরু হচ্ছে একিটের, হ্যাঁ, 4K সাপোর্টেড একটা ক্যামেরা। আর এরপরে একটা ক্যামেরা দেখাতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ফুজি ফিল্মের ফুল বক্স সহ, এটা যিনি কিনেছিলেন ভদ্রলোক ইউজ করেন না, একদম ফ্রেশ কন্ডিশন আছে, সো এটাকে আপনারা অলমোস্ট ব্র্যান্ড নিউ বলতে পারেন। 24x জুম, যেটাকে আমরা অনেকে মজা করে চাঁদের ছবি তোলার ক্যামেরা বলি। তো এই ক্যামেরাটা আমরা দিচ্ছি আজকে মাত্র 13,500 টাকায়। মাত্র 13,500 টাকায়? আমাদের এই ক্যামেরাগুলো আগে রেট 15,000 টাকার নিচে ছিল না কোনোটাই, বাট আজকে আপনার ভিউয়ারদের জন্য, আপনার চ্যানেলের কথা বললে আমরা 13,500 টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ভাই, একটু জিজ্ঞেস করবো, এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি? আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টিটা হচ্ছে আমরা 7 দিনের একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি, আর ঢাকার বাইরে দিচ্ছি 10 দিনের রিপ্লেসমেন্ট। 10 দিনের রিপ্লেসমেন্ট, আর 2 বছরের দিচ্ছি শাটার গ্যারান্টি, নট ওয়ারেন্টি। গ্যারান্টি মিন্স হচ্ছে আপনার শাটারে কোনো প্রবলেম হবে জাস্ট নিয়ে আসবেন, 2 বছরের ভিতরে আমরা চেঞ্জ করে দিব, রিপ্লেস করে দিব। জি, ওই শাটারটা রিপ্লেস করে দিব। আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, আপনার সার্ভিস 5 বছরে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন, আমরা সার্ভিস করে দিব ফ্রি। ওয়াও, ওকে। আচ্ছা, এরপর DSLR এ মুভ করি আমরা। হ্যাঁ, DSLR এ মুভ করতে গেলে প্রথমে একটা ছোট বডি আছে নিকনের 5000D, ঠিক আছে, এরপর আরেকটা ছোট বডি আছে হচ্ছে ক্যানোনের 1100D, সো ক্যানন লাভারের জন্য 1100D, নিকন লাভারের জন্য 5000D, সেম রেটে মাত্র 11000 টাকায় পাবেন। মাত্র 11000 টাকায় পাবেন। হ্যাঁ, তো এই বডিগুলো আপনার, এটা যেমন, এটা আবার ভাই একটু এক্সেপশনাল বিস্কিট কালার, মানে চকলেট কালার, একটু কালারটা একটু অন্য, হ্যাঁ হ্যাঁ, সবগুলো DSLR আছে। সো আর এটাতে আবার সুবিধা হচ্ছে আবার 360 রোটেট ডিসপ্লে। আচ্ছা, ঠিক আছে, দুটাতে দুই রকম সুবিধা, তো যেটা এটা আপনি 11000 টাকা পড়বে, এবং এটার স্টক 2 পিস করে আছে, সো যত যারা ফার্স্ট আসবে তারাই পাবে এই দুটো স্টকে। আচ্ছা, এরপর চলে আসি ভাই নিকনের একটা ক্যামেরা দিয়ে, 5300,
5300 কথা বলতে হয় না কারণ এটা 700 ডির ইকুইভ্যালেন্ট সবাই জানে এটা 360 রোটেট এবং ফ্রেশ কন্ডিশনটা আমার কাছে अवेलेबल আছে এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 22500 টাকা মাত্র 22500 টাকা এখানে কিন্তু ওয়াইফাই আছে ভাই আচ্ছা ওয়াইফাই আছে জি ওয়াইফাই আছে ওকে এরপরে হচ্ছে যেহেতু এটা শেষ করলাম জাতীয় ক্যামেরা চলে আসি সাধারণত এখান থেকে ভাই 700 ডির স্টক শুরু হয়েছে দেখেন বিশাল একটা স্টক 700 ডির ওয়াও ঠিক আছে তো এমন না যে একটাই বডি আছে এই দোকানে এসে দেখে নিতে নেওয়ার কোনো অপশন নাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবগুলোরই ঘষাঘষি করে দিবেন হাত দিয়ে না বডি বডি ঘষায় দিবেন রং উঠবে না কালার করা কোনো বডি নাই রিফাবলিশ করে বডি নাই ঠিক আছে অরিজিনাল বডি সো এটা শুরু হচ্ছে 18 থেকে 24 পর্যন্ত গিয়ে মানে টেকবে আর কি তাহলে 18 থেকে 24 এর মধ্যে 700 ডি পাচ্ছেন ইনশাল্লাহ এরপরে হচ্ছে 750 এ চলে আসি 750 এ 700 ডির আপডেট ভার্সন 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এখানে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্টেড আপনি যে কোনো জায়গা থেকে ইনস্ট্যান্ট ছবি ট্রান্সফার করে নিতে পারবেন এবং 360 এবং রোটেট এবং টাচ ডিসপ্লে সো এই ক্যামেরাটা পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টার্টিং 30 থেকে 34 হাজার টাকা পর্যন্ত 30 থেকে 34 হাজার হ্যাঁ এটা কন্ডিশনটা যেমন একটু আনফ্রেশ আনফ্রেশ মিন্স গ্রিপটা একটু ইউজ সো এটা রাখতেছে আমরা 32 হাজার টাকা 32 হাজার টাকা জি আবার মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে আপনার প্রাইসটা ডিপেন্ড করবে জি এরপরে 760 ডি ধরেন 750 এর আপডেট যেমন এটা কন্ডিশনটা এর থেকে বেটার এরপরে একটু ফুল যেহেতু সেকেন্ডারি মিটার দেখাইছি একটু ফুল ফ্রেমের একটা ক্যামেরা দেখাই ফেলে এই সুযোগে 6D ক্যামেরাটা ফুল ফ্রেমের ক্যামেরা এবং 100% অরিজিনাল কালার এবং অরিজিনাল বডি রিফাবলিশড না আপনার কালার করা কোনো বডিও না 6D এখন অরিজিনাল পাওয়াটা অ্যাজ লাইক চাঁদ মানে সোনার হরিণ আর কি আচ্ছা ঠিক আছে 6D পাওয়াটা তো এর সাথে 24-105 যে লেন্সটা আছে একদম ফুল ফ্রেশ লেন্সটা সো এটাকে একটা প্যাকেজ করছি আমরা যেমন 6Dটা আমরা বিক্রি করি 45,000 টাকা অরিজিনাল বডি হলে রিফাবলিশড অন্য কোথাও আপনারা 30-32 পাইতেই পারেন ফটোর সাথে এটা মিলাবেন না তো এটা 45-এর জায়গায় আমরা 5,000 টাকা ডিসকাউন্ট করে 40,000 টাকা রাখতেছি বডিটা আচ্ছা 40,000 টাকা রাখতেছি তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট হলো আর এই ব্লেজটা রাখতে 35,000 টাকা নিচে কোথাও পাওয়ার কথা না ফ্রেশ আমরা 25,000 টাকা দিচ্ছি অনলি শীতকাল বা হচ্ছে আপনার ঈদ এই যে কোনো সিজনে আপনি উইডিং এর কাজ বলেন নিজের মতো করে প্রফেশনাল ফটোগ্রাফার হতে যাচ্ছেন এই সেটআপ দিয়ে সব করতে পারবেন তো এরপরে ভাই একটু সেমি প্রফেশনাল চলে আসে সেমি প্রফেশনালের ক্ষেত্রে আসলে আমরা 60D দিয়ে শুরু করি কারণ 60D হচ্ছে আপনার স্টার্টিং লেভেল এবং তার আগের 50D আমার কাছে অ্যাভেলেবল আছে সো এই ক্যামেরাগুলো 50D রাখতেছে আমরা অনলি 12,000 টাকা করে আর 60D অফার দিয়ে দিচ্ছি 4,000 টাকা ডিসকাউন্ট কারণ 600D যেহেতু 6,000 টাকা ডিসকাউন্ট করছি এটা ওইটা একই প্রাইস থাকে সবসময় সো ওইটা 18 থেকে শুরু হয়েছিল এটা 20 থেকে শুরু হবে আচ্ছা তো 60D আজকে পাবেন 20 থেকে 24,000 টাকার ভিতরে যেমন এটার কন্ডিশনটা একটু বেশি ইউজ এটার প্রাইসটা মাত্র 20,000 টাকা মাত্র 20,000 টাকা আর এটা একটু ফ্রেশ এটার প্রাইস চলে আসবে আবার হচ্ছে আপনার 24,000 টাকা 24,000 জি এরপরে ভাই 70D অনেকেই খুঁজে 70D একটা ইস্যু আছে এটা মাদারবোর্ড ইস্যু হয় তো আমি এজন্য অনেকে সাজেশন দেই না যে 70D নিয়েন না তারপরে অনেকের ভাই একটা ক্রেভিং থেকে ভাই আমার 70D লাগবে তো 70D লাভার যারা তাদের জন্য 70D রাখতেছি আমরা মাত্র 32,000 টাকা করে মাত্র 32,000 জি 32,000 টাকা করে এরপরে ভাই ওয়াইফাই সাপোর্ট করবে কিন্তু আমার বাজেট কম এরকম কিছু ভিউয়ার্স আছে যারা হচ্ছে একটু কম বাজেটে নিতে চায় তাদের জন্য 4,000D কিছু ক্যামেরা অ্যাভেলেবল রাখছি 4,000D এটাতে আপনার বিল্ট ইন ওয়াইফাই দেওয়া আছে কন্ডিশনটা দেখেন এটা মনে হবে ব্র্যান্ড নিউ এটা একটু ইউজ একদম ফুল ফ্রেশ হ্যাঁ এটা ফুল ফ্রেশ এটা একটু ইউজ সো এই ক্যামেরাগুলো আজকে শুরু হবে 13,000 টাকা থেকে মাত্র 13,000 টাকা মাত্র 13,000 টাকা থেকে 13 থেকে 14,000 টাকার ভিতরে কন্ডিশন অনুযায়ী প্রাইস পাবেন আপনারা ওকে আচ্ছা এরপর চলে আসি ভাই আপনার মার্কেটের এখন যেটা হট প্রোডাক্ট 200D এবং 250D আচ্ছা হ্যাঁ যেটা দিয়ে আপনি ভিডিও করতেছেন ভাই অলরেডি হ্যাঁ সো এটার কথা আর বলতে হবে না যে ভিডিওর কোয়ালিটি কতটা ভালো হ্যাঁ ভিডিও কোয়ালিটি হ্যাঁ খুবই ভালো 200Dটা রাখতেছি আমরা আজকে অনলি 34,000 টাকা ফ্রেশটা অনলি 34,000 টাকা 34,000 টাকা ফ্রেশটা আর একটু আনফ্রেশ হলে আপনি 32,000 টাকায় পাবেন ঠিক আছে আর 250D তো 4K সাপোর্টেড এটা সবাই জানে এবং একটাই ক্যামেরা আছে আপনার এই রিসেন্টলি বের হইছে অল্প বাজেট বলতে মিররলেস সারা DSLR ক্যামেরা 4K সাপোর্টেড 250D
ফুললি ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন। তো এটা রাখতেছি আমরা মাত্র 43,000 টাকা, মাত্র 43,000 টাকা, 43 থেকে 45 পর্যন্ত প্রাইস ভ্যারি করবে এটার। আচ্ছা, এরপরে যেহেতু 250 এর আগে 650 একটা ক্যামেরা দেখাই, যেটাকে আমরা বলি 760 খালাতো ভাই, কারণ সেম ফিচার এটার ভিতরে আছে, 360 রোটেট টাচ ডিসপ্লে। যাদের বাজেটটা 760 হচ্ছে না, ভাই আমার 22 বাজেট হচ্ছে না, আমার 22-20, তাদেরকে সাজেশন দিব আপনার 650 নেন, একই ফিচার পাবেন, 650 20,000 টাকা পেয়ে যাচ্ছেন। জি, আচ্ছা, এরপরে চলে আসলে 600D, যেটা আর একটা পপুলার, বাংলাদেশে আর একটা পপুলার ক্যামেরা, যেমন এটার কন্ডিশন ফ্রেশ, এটার কন্ডিশন একটু আনফ্রেশ। তো 600টা আসতে শুরু হবে হচ্ছে আপনার অনলি 14,000 টাকা থেকে, অনলি 14,000 টাকা থেকে। তো যে বডিগুলোতে একটু প্রাইস কম হচ্ছে আনফ্রেশ, ওগুলো হালকা শ্যাডো থাকবে ভাইয়া, ঠিক আছে। তো এখন শ্যাডো ইস্যুটা আমি একটু ক্লিয়ার করে দিই, শ্যাডো ইস্যুটা হচ্ছে আপনার ডিসপ্লে চারদিকে হালকা একটু কালো হবে, বাট আপনি ছবি তুলে যখন মোবাইলে বা ল্যাপটপে ট্রান্সফার করবেন ওই কালোটা আর থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন 14,000 টাকা দিচ্ছি, মানে কি 18,000 টাকা আমরা 14,000-4,000 টাকা ডিসকাউন্ট করতেছি, 4,000 টাকা ডিসকাউন্ট করলে আপনি যে কোনো সময় আপনার মন চাইলে আপনি ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারেন, আমরা ওই প্রাইসটা বাদ দিয়ে প্রাইস দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে 77D, যেটা আরও একটা সেমি প্রফেশনাল ক্যামেরা, 80D-র আগের ভাষণটা, 80D একটা প্রায় ক্যামেরা কিনতে গেলে 55,000 টাকা লাগে, আর এই ক্যামেরাটা সেম মোটামুটি কাছাকাছি পারফরমেন্স পাবেন, আপনি পাচ্ছেন মাত্র 45,000 টাকা, মাত্র 45,000 টাকাতে। তো এরপরে একটু ছোট বড়িতে চলে আসে, যেমন 1200-1300, অনেকেই 1200-1300 দিয়ে স্টার্ট করতে চায়, যারা বিগিনার আছে তাদের জন্য 1200-1300 খুব ভালো একটা অপশন। 1200-1300 পার্থক্যটা হচ্ছে ভাই, ওয়াইফাই আছে আর একটা তো ওয়াইফাই নাই, আর বাদ বাকি সবই সেম ফিচার। তো 1200-এর প্রাইস শুরু হচ্ছে 13,000 টাকা থেকে, 13,000 টাকা। আর বাজেট যদি একটু ভালো, তারা 15,000 টাকাতে 1300 নিতে পারেন। জি, এই হচ্ছে 1300-1200 অপশন। এরপর চলে আসে 550D, 550D শুরু হচ্ছে 15,000 টাকা থেকে। তো 550D-তে একটা এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড। আচ্ছা, যারা বাজেট কম বাট ব্লগিং করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, তারা এটা দিয়ে শুরু করতে পারেন, অনলি 15,000 টাকা আপনি ব্লগিং ক্যামেরা পাচ্ছেন। আচ্ছা, অনলি 15,000 টাকা দিয়ে আপনাকে তো একদম ব্লগিং ক্যামেরা পাচ্ছেন আপনারা। এর আগে 550-এর আগে হচ্ছে 500D, 500D ভাই আমার কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে, যেমন এই বইটা দেখায় আমি, এটা ইউজ হয়েছে বললে ভুল হবে। আচ্ছা, পলিটাই উঠানো হয় না, যে নিচ্ছে উনি হয়তো নিয়ে পছন্দ হয় নাই, বা হয়তো উনি একটু ভালো নিতে চাইছে, কোনো একটা কারণে বিক্রি করে ফেলছে, এবং এটার আপনার ট্যাগটাও রয়ে গেছে, ওয়ারেন্টি ট্যাগটা, ঠিক আছে। সো এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 12,000 টাকা, মাত্র 12,000 টাকা। জি, 500D বইটা। আর এরপরে নিকনটা তো ভাইয়া বলে দিছিলাম, 5300D, এটা আপনার 22,500 টাকা। তো মোটামুটি এই হচ্ছে ইউজ ক্যামেরা কালেকশন। আর একটা ক্যামেরা দেখবো ভাইয়া, বক্স সহ এনে রাখছি আমি, 1500D। এই ক্যামেরাটা আপনার বক্সটা শুধু মিসিং আছে, বাট বক্স মিসিং বাদে আর সবই নতুন আসছে, আপনার বডিটা নতুন, চার্জার ব্যাড, এই সবই নতুন, আপনি বলতে পারেন ব্র্যান্ড নিউ। এই দেখেন কন্ডিশনটা, তাহলে নতুন থেকে আপনি তফাৎ পাচ্ছেন, আরো 12,000 টাকা কম পাচ্ছেন। এটার অফারটা এক পিসি আছে, যারা নিবেন প্রথম যে দেখবেন উনি পাবেন। তো ভিডিওটা ফুললি দেখেন, দেখে অর্ডার করেন, যেটা পছন্দ হয় সবগুলোতে টুকটাক অফার থাকে, যারা এটা দরকার হচ্ছে খুবই তাড়াতাড়ি। এবং মজার বিষয় ভাই, এটা কিন্তু 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 24 মেগাপিক্সেলের ক্যামেরা। আচ্ছা, এরপর একটা লেন্সের আইডিয়া দিই, তো বডির আইডিয়া দিলাম, একটু লেন্সের আইডিয়া দিই। যেমন লেন্স, প্রথমে তো কিট লেন্স দিয়ে শুরু করি, কিট লেন্স যেমন এটা শুরু হয়েছে অনলি 5,000 টাকা থেকে, অনলি 5,000 টাকা থেকে। এটা আছে 6,500 টাকা STM। আচ্ছা, ঠিক আছে। সো কিট লেন্স শুরু হচ্ছে 5 থেকে 6,500 পর্যন্ত, আপনাকে দিতে হবে 6,500 টাকা। আবার ইয়াঙ্গুনের যদি নেন, সেক্ষেত্রে দিবে 5.5 থেকে 6,500 টাকা, আর STM নিলে 9.5 থেকে 10,500 টাকা। আচ্ছা, এরপর চলে আসি আমরা জুম লেন্সে। জুম লেন্সে যেটা পপুলার যে লেন্স, এটা হচ্ছে 75 থেকে 300, এটা একটু আনফ্রেশ, এটা একটু ফ্রেশ, এটা শুরু হবে আপনার 9,000 টাকা থেকে, ফ্রেশটা 10.5 পর্যন্ত ভ্যারি করবে। আচ্ছা, এরপর আর একটা পপুলার লেন্স হচ্ছে 5500 STM, 5500 STM শুরু হবে আজকে 12,500 টাকা থেকে 13,500 পর্যন্ত, প্রাইস ভ্যারি করবে কন্ডিশনের উপরে। আচ্ছা, এরপরে এটার একটা আইএস ভার্সন হয় 5500, এই আইএস ভার্সনটা হয় হচ্ছে 9,000 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এরপর পাওয়া যাবে। জি, এরপরে নিকনের 5500, এই লেন্সটা রাখতেছি মাত্র 7,500 টাকা, মাত্র 7,500। এরপরে ভাই, যে লেন্সটা মার্কেটে খুবই ডিমান্ডেবল, সেটা হচ্ছে 18-135 বা মাস্টার লেন্স, যেটা দিয়ে আপনি কি প্রাইম জুম সবকিছুর কাজ করতে পারবেন। এটা তিনটা ভার্সন হয়, একটা আইএস, একটা STM, একটা USM। আইএসটা রাখবো 13,500, STM টা রাখবো 16,500,
আর ইউএসএমটা রাখবো অনলি 24000 টাকা ওকে অনলি 24000 অনলি 24000 টাকা আর সেম লেন্সটা ট্যামরনের হয় হচ্ছে 1800 থেকে 200 এই কন্ডিশনটা দেখেন ভাই আমার ডান হাতেরটা একদম ব্র্যান্ড নিউ আচ্ছা একদম ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ এবং মেড ইন জাপান ঠিক আছে সো এই লেন্সগুলো রাখতেছি আমরা অনলি 14000 টাকা করে অনলি 14000 টাকা জি যাদের বাজেট একটু কম ইউএসএম নিতে পারতেছেন না স্ট্রিম নিতে পারতেছেন না তারা এটা নিয়ে যান 14000 টাকা আর আপনার কথা বললে আরো 1000 টাকা ডিসকাউন্ট 13000 টাকা করে দিব মাত্র 13000 টাকা এটা বেটার হবে হ্যাঁ বেটার হবে ওগুলোর থেকে বেটার হবে আর সিগমার একটা লেন্স আছে হচ্ছে 70 থেকে 300 টা ফুল বক্স সহ আছে এই লেন্সটার কন্ডিশন খুবই ফ্রেশ এই লেন্সটা আমরা রাখতেছি এটাও মেড ইন জাপান আমরা রাখতেছি অনলি 9500 টাকা অনলি 9500 9500 টাকা জি এরপর ভাইয়া ইউজ ফ্ল্যাশ এবং হচ্ছে আমার কাছে ব্যাটারি গ্রিপ অ্যাভেলেবল আছে হোয়াটসঅ্যাপে নক করলে মডেল সহ প্রাইস দিয়ে দিব একটা ধারণা দিয়ে রাখি 2500 থেকে 3500 টাকার মধ্যে পাবেন আচ্ছা 2500 থেকে 3500 3500 টাকা এরপর আমরা নতুন লেন্সে চলে আসি আচ্ছা নতুন লেন্সের ক্ষেত্রে চলে আসলে আপনি পাচ্ছেন হচ্ছে 5500 আইএস জি লেন্সটা এটা রাখতেছি আমরা অনলি 13500 টাকা অনলি 13500 তারপরে হচ্ছে 75300 যদি নেন সেটা রাখতেছি আমরা মাত্র 13500 টাকা 13500 জি এরপর ইয়াংগুনের 50 সিল বক্স পুরোটা হ্যাঁ এটা রাখতেছি আমরা অনলি 7500 টাকা অনলি 7500 টাকা আর 50 এসটিএম রাখতেছি আমরা অনলি 13000 টাকা 13000 টাকা জি এরপর নতুন বডিগুলোতে একটু আইডিয়া দিতে জাস্ট প্রাইসটা আনবক্সিং না করে জি ভাই বলেন আচ্ছা তো নতুন আপনাদের কাছে পাওয়া যাচ্ছে নতুন আমাদের কাছে পাওয়া যাচ্ছে আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমার এই এটা প্রয়োজন ক্যামেরাটা প্রয়োজন আপনারা তো এটা আমাদের কাছে মোটামুটি ক্যাননের সবগুলো ডিভাইস अवेलेबल তারপরে যদি কিছু না থাকে আমরা এনে দিতে পারবো আরেকটা অপশন হচ্ছে ভাই কি প্রিয় ভাই সেটা হচ্ছে যে দেখা গেল কেউ একটা 700 ইউজ করে ইউজ সেটা আপডেট করে হয়তো 250 দিন নিবে সে ওই বডিটা রিপ্লেস করে নতুন চালে নতুন এক্সচেঞ্জের সুবিধা আছে নতুন চালে নতুনও নিতে পারবে ইউজ চালে ইউজও নিতে পারবে হয়তো কোথাও দেয় কিনা আমি জানি না যে পুরাতন দিয়ে নতুন নাও এই অপশনটা আমাদের ক্যামেরা ভ্যালিতে আছে আপনি পুরোনো ক্যামেরাটা নতুন ক্যামেরা নিয়ে যেতে পারবেন তো নতুন সব জায়গায় থাকে না এটা হচ্ছে আমি নতুনের কয়েকটা আইডিয়া দিই সব দেখাবো না জাস্ট সনি এ 6000 এটা ইউজড ভাই হ্যাঁ ফুল বক্স সহ আছে এটা 41000 টাকা পড়বে আর M50 একটু দেখায় দেই একটা জিনিস দেখায় দিলে একটু কনফিডেন্স হবে নি কাস্টমারের M50 টা ইউজড বাট আপনি বলতে পারবেন না যে এটা ইউজড এটার কন্ডিশন এতটা ফ্রেশ এই হচ্ছে আপনার লেন্সটা একদম ফ্রেশ এই হচ্ছে বডিটা জাস্ট বডিটা একটু দেখাই আমি এই যে ভাই অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ এটা নতুন না নিয়ে আমি বলবো যে একটা পিস আছে নতুন না নিয়ে এটা নিয়ে নেন আমি 48000 টাকা রেট রাখবো মাত্র বললেন ভাই আপনার ভিউয়ারের জন্য 45000 টাকা যান আচ্ছা 45000 টাকা 45000 টাকা ডান কনফার্ম এবং এক পিসি আছে যে আসবে প্রথম তাকে দিতে পারবো 45000 টাকা M50 লেন্স সহ ফুল প্যাকেজ বক্স সহ আচ্ছা এরপর হচ্ছে 6000 টা 41 বলছি 700 যদি নেন শুধু বডির প্রাইসগুলো বলতেছি ভাই হ্যাঁ 700 বডিটা আসবে হচ্ছে 28000 টাকা আপনার ভিউয়ারের জন্য 1000 টাকা কম 27000 টাকা 27000 টাকা ঠিক আছে মার্কেটে 28 এর নিচে কোথাও পাবেন না আমি আপনার ভিউয়ারের জন্য 1000 কমাইলাম 600 তে 1000 কমাবো 24 মার্কেট রেট আছে আমি 23 দিয়ে দিব ঠিক আছে 500 এর মার্কেট রেট আছে 17000 টাকা আপনার ভিউয়ারের জন্য আমি 16000 করে দিব ঠিক আছে 250 ডি রেট আছে হচ্ছে এই মুহূর্তে 58000 টাকা আপনার ভিউয়ারের জন্য আমি করে দিব 55000 টাকা 3000 টাকা কমাই দিলাম ওকে ঠিক আছে এরপর 2000 ডি রেট আছে মার্কেটে এই মুহূর্তে 43000 টাকা আপনার কিট লেন্স সহ দিব 32000 টাকা 32000 জি 60 ডি মার্কেট বডি রেট আছে হচ্ছে আপনার 28000 টাকা আমরা দিব 27000 টাকা ওকে আচ্ছা 1300 ডি মার্কেট রেট আছে এই মুহূর্তে 21000 টাকা আমরা দিব 20000 টাকা আচ্ছা 4000 ডি মার্কেট রেট আছে এই মুহূর্তে 21000 টাকা আমরা দিব 20000 টাকা আর 200 এর মার্কেট রেট আছে 40000 টাকা আমরা 39000 টাকা দিয়ে দিব ওয়াও এই হচ্ছে আপনার ওভারঅল প্রাইস আর কি আর কি আছে যেটার জন্য আসলে অডিয়েন্স বসে আছে গিফট গুলো দেখার জন্য গিফট গুলো হচ্ছে প্রথমে দিব আচ্ছা ক্যাননের ব্র্যান্ডিং করে একটা ব্যাগ আচ্ছা ঠিক আছে ক্যানন ব্র্যান্ডিং করে একটা ব্যাগ ব্যাগটা আপনি কাঁধে ঝুলায় ইউজ করতে পারবেন এই একটা গিফট আচ্ছা এক্সট্রা কোনো ব্যাগ কিনতে হচ্ছে না এক্সট্রা কোনো ব্যাগ কিনতে হচ্ছে না দুই নাম্বার হচ্ছে আপনার সিলিকা জেলটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ক্যামেরাতে ফাঙ্গাস পড়ে যায় ইয়েস ঠিক আছে এই ফাঙ্গাস পড়ে যায় এটার জন্য এটা তো দুই নাম্বার গিফট ঠিক আছে আচ্ছা তিন নাম্বার গিফট পাবেন আপনি আপনি একটা হুড পাবেন লেন্সের সাথে লাগানোর জন্য এই হচ্ছে তিন নাম্বার গিফট চার নাম্বার হচ্ছে কি আপনি একটা প্রোটেক্টর পাবেন আচ্ছা ঠিক আছে লেন্সের প্রোটেক্টর এই হচ্ছে চার নাম্বার গিফট ওকে আর পাঁচ নাম্বার গিফট হচ্ছে আপনি একটা স্ট্রাইপ পাবেন ঠিক আছে ক্যানন লেখা একটা স্ট্রাইপ পাবেন তো এই হচ্ছে আমরা পাঁচটা গিফট পাঁচ নাম্বার গিফট এরপরে আরো যে গিফটগুলো আছে সেটা হচ্ছে একটা 32 জিবি মেমোরি কার্ড একটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর এবং হচ্ছে একটা ক্লিনিং কিট তাহলে 5 6 7 8 এই হলো তিন আরো তিনটা গিফট তাহলে টোটাল হচ্ছে আটটা গিফট আটটা গিফট জি প্রত্যেকটাই কিন্তু আসলে জরুরি ক্যামেরার সাথে প্রত্যেকটাই জরুরি এখন হচ্ছে ভাইয়া প্রথমে যে পাঁচটা গিফট দেখাইছি এই পাঁচটা গিফট পাবেন হচ্ছে সবাই ইন জেনারেল আচ্ছা আর লাস্টের যে তিনটা গিফট দেখাইছি এটা হচ্ছে 30000 টাকার উপরে যারা পারচেজ করবেন তারা ওই তিনটা থেকে যে কোনো একটা গিফট নিতে পারবেন আচ্ছা ওকে জি তো ভিউয়ার্স আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর
ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর ক্যামেরা দরকার হলে অবশ্যই ক্যামেরা ভ্যালিতে একবার ভিজিট করবেন। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু বক্সে কিন্তু ডিটেলস দেওয়া আছে, পাশাপাশি যে নাম্বারটা শো হচ্ছে আপনারা ওখান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে পারচেস করতে পারেন। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না ভাইয়া, লোকেশনটা যদি আর একবার বলে দিই। লোকেশনটা হচ্ছে ভাই ক্যামেরা ভ্যালি, শপ নাম্বার 4, লেভেল 4, মিরপুর DOHS শপিং কমপ্লেক্স, মিরপুর 12। এটা হচ্ছে মিরপুর DHS যেটা আছে এটার এক নাম্বার গেটে অবস্থিত। আচ্ছা, ওকে ভিউয়ার্স, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।